वेलकम बैक टू माय चैनल नतून आरो एकटा एपिसोडे आपनादेर सबाइके जानाच्छि स्वागत आमार चैनलेर पक्ष थेके सबाइके ईदेर अनेकगुलो शुभेच्छा एबं ईद मोबारक जेहेतु ईद एसेछे आर बाड़िते सब स्पेशल रान्ना होबे ताई आजके आमि आपनादेर संगे एकटा स्पेशल रेसिपि शेयार करब आर सेटा होच्छे बियेबाड़ी शाही रेजाला। আজকে আমি আপনাদেরকে গরু মাংস দিয়ে বিয়েবাড়ির শাহী রেজালা তৈরি করে দেখাবো। নাম শুনে অনেকে হয়তো মনে করে থাকেন রেজালা তৈরি করা অনেক কঠিন, আসলে এটা তৈরি করা অনেক ইজি। আর এটা তৈরি করা যে কতটা ইজি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিয়েবাড়ির অথেন্টিক রেজালা রেসিপিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং পুরো রেসিপিটি আপনারা উপভোগ করবেন। প্রথমে একটা মশলা তৈরি করে নিব আর সেটার জন্য মিক্সারে জারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 6টা কাঠবাদাম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 6-7 টুকরো কাজু বাদাম, 20-25টা কিশমিশ দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চীনা বাদাম। এখানে 1 গ্রাম মতো জয়িত্রী নিয়েছি, স্ক্রিনে একটু দেখে নিন ঠিক কতটুকু পরিমাণ জয়িত্রী। এখন একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি আর উপরের খোলসটা কিন্তু ফেলে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ শাহী জিরা। এখন কোনো প্রকার পানি ছাড়াই এই মশলাটাকে খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এই মশলাটাই কিন্তু রেজালার অথেন্টিক টেস্ট এনে দেবে, তাই এই মশলাটা অবশ্যই তৈরি করে নিতে হবে। এখানে একটা প্যান নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এই রান্নাটাতে অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে দিলাম 4টা এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 6-7 টুকরো দারুচিনি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 4টা লং, দিয়ে দিচ্ছি 1টা বড় এলাচ। এলাচটাকে আমি খুব ভালো করে ভেঙে ভিতরের ফলগুলোকে বের করে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কাঁচা জিরে এবং 2টো তেজপাতাকে আমি খুব ভালো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে একটু ভেজে নিব যতক্ষণে এটা থেকে সুন্দর অ্যারোমা তৈরি হচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা যদি এখানে কাটা পেঁয়াজ ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে 1 কাপ পরিমাণ কাটা পেঁয়াজ দিলেই হবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো ব্যবহার করলেই হবে। ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব যাতে কাঁচা মশলাগুলোর গন্ধটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন। এখানে আমি রসুনটাকে খুব ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, পানি না দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আপনারা কতটুকু ঝাল খেতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব যতক্ষণ না এটা থেকে তেলটা সেপারেট হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল উঠে এসেছে, এখন এর মধ্যে আমি মাংস দিয়ে দিচ্ছি। আজকের রেজালাটা আমি গরুর মাংস দিয়ে তৈরি করছি। এখানে আমি 1 কিলো পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং এই মাংসগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলোর সঙ্গে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন সমস্ত মাংসের সঙ্গে মশলাটা খুব ভালো মতো মিশে যায়। এই পর্যায়ে কোনো প্রকার পানি ছাড়াই মাংসটাকে 10 থেকে 12 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। যখন দেখবেন কষাতে কষাতে মাংসটা থেকে এরকম তেল উঠে এসেছে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সে বেটে রাখা টক দই, বেরেস্তা ও বাদামের মিশ্রণটা। আবারও খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন সমস্ত মশলাটাই খুব ভালো মতো মিশে যায়। এই পর্যায়েও কোনো প্রকার পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি ছাড়বে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য এবং 5 মিনিট পরে এটাকে একটু খুলে নেড়ে দিব। এরই মধ্যে দেখবেন মাংসটা থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠে এসেছে। 5 মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি।
দেখুন মাংসটা থেকে যথেষ্টই কিন্তু পানি ছেড়েছে। এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে কোনোভাবে লেগে না যায়। এটা অবশ্যই খেয়াল রাখবেন নিচে যেন কোনোভাবে পোড়া লেগে না যায়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। এরই মাঝে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। 5 মিনিট পর এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, উপর থেকে তেল উঠে গিয়েছে, মানে মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা সম্পূর্ণই শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব, আর সেই জন্য মিক্সারে জারটা ধুয়ে নিয়েছি আমি দুধ দিয়ে, যেহেতু মিক্সারে জারের সঙ্গে অনেকটাই মশলা লেগেছিল। এই পর্যায়ে যদি আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে চান তবে সেই ক্ষেত্রে 1 কাপ পানির সঙ্গে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে এখানে ব্যবহার করবেন। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। একটু ভালো করে নেড়ে চেড়ে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব, যেন ভাজা জিরে ও গরম মশলার গন্ধটা মাংসের মধ্যে খুব ভালো মতো মিশে যায়। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা লো থাকতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো আলু বোখারা। আলু বোখারা দুটো দিয়ে এটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই যে আলু বোখারা দিলাম, আর প্রথমে যে টক দই, বেরেস্তা ও বাদামের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম, এই দুটো জিনিসই কিন্তু আপনাকে সাহিরে জ্বালার পারফেক্ট টেস্টটা এনে দিবে। তাই এই দুটো জিনিস কিন্তু কোনোভাবেই স্কিপ করা চলবে না। এখন আমি কড়াইতে আবারও ঢাকনা দিয়ে দিব এবং চুলার আঁচটা একদম লোতে করে এটাকে 1/2 ঘন্টার জন্য রান্না করব। এরই মাঝে আমাদের মাংসটা 100% কুকড হয়ে যাবে এবং রেজালার যে পারফেক্ট টেস্ট এবং রেজালার গ্রেভিটা ঠিক যেরকম হয় সেটা হয়ে যাবে। ঠিক 1/2 ঘন্টা পরে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন উপর থেকে খুব সুন্দর মতো তেল উঠে এসেছে এবং এর পারফেক্ট কালারটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12 ফোঁটা কেওড়া জল। এই কেওড়া জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু বিয়ে বাড়ির রেজালাতে ব্যবহার করা হয়। এখন আমি কড়াইতে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এবং চুলাটাকে বন্ধ রেখে এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে এখন আমি রেজালাটাকে সার্ভ করে নিচ্ছি। রেজালার রং, গন্ধ এবং থিকনেসটা একদম পারফেক্ট আছে, যেটা আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন। আর রেজালাটা কিন্তু একটু ঝোলঝোলই হয়ে থাকে। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে এখন অনেক ইজি হয়ে গিয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এই সেম রেসিপি ফলো করে কিন্তু আপনারা গরু, ছাগল কিংবা ভেড়ার মাংস দিয়ে রেজালা তৈরি করতে পারবেন। আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে।